কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর, কর্মসংস্থান তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান। বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 17 সেপ্টেম্বর, কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতের আদেশ। শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে দুই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় 4 পুলিশ সহ 7 জনকে 7 দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন। করোনা পরীক্ষায় জালিয়াতির মামলা শুনানির জন্য জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী আরিফুল সহ গ্রেফতার 8 জনের আদালতে হাজিরা। করোনা মোকাবেলায় সরকার সফল বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর, বললেন এ কারণেই এখন খালি পড়ে আছে কোভিড হাসপাতালগুলো। করোনা ভাইরাসে নোয়াখালী, ঠাকুরগাঁও ও মৌলভীবাজারে 3 জন ও উপসর্গের সাতক্ষীরায় আরও 3 নারীর মৃত্যু। যুক্তরাষ্ট্রের বর্তমান শাসককে অক্ষম বলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, পাল্টা জবাবে ওবামার শাসনামলকে অকার্যকর বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভূমধ্যসাগরে নৌযান ডুবে 5 শিশুসহ অন্তত 45 জনের প্রাণহানি, চলতি বছর অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি। দারুণ ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লড়াইয়ে পাত্তাই পায়নি অলিম্পিক লিও, রবিবার ফাইনালে প্রতিপক্ষ পিএসজি।